যে আলেমের গলা দিয়া তাবেদারির পয়সা যায়, যে আলেমের গলা দিয়ে ফাসিকদের জিলাপি বিরিয়ানি যায়, ওই আলেমের কণ্ঠ থেকে কোনোদিন হক কথা বের হবে না। যে আলেমের গলা দিয়ে কখনো কোনো হারাম ঢুকে না, ওই আলেম ফাসির দরের সামনে দাঁড়িয়ে হক কথা বলতে কখনো ভীত সন্ত্রস্ত হবে না। আখিরি জামানার আলেম হবে এমন উলামাউহুম শাররুম মান তাহতা আদিবিস সামা, আসমানের নিচে ওই জামানার অনেক আলেমরা হবে নিকৃষ্ট, এরা হবে পেট পূজারি আলেম। পেট পূজারি আলেম সামান্য একটু পদের জন্য, সামান্য একটু দুনিয়ার লোভ লালসার জন্য যাকে তাকে যে কোনো সময় যে কোনো ফতোয়া দিয়ে দিবে, জান্নাতের কন্ট্রাক্টরই জান্নাতের ঠিকাদারি নিয়ে নিবে। জান্নাত কি তোমার বাপের নাকি, জান্নাত কি তোমার বাপের, জান্নাত কি তোমার দাদার, জান্নাত কি তোমার নানার, জান্নাত টাকার। নবীজি একদিন জুমার খুতবা দিচ্ছেন, বললেন আবু বকরুন আবু বকরিন ফিল জান্না, আমার আবু বকর জান্নাতি, বললেন ওমারুন ফিল জান্না, আমার ওমর জান্নাতি। এইরকম দশজন সাহাবীর নাম বলে বললেন এরা হলো জান্নাতি। এখন আমাদের মধ্যে কিছু হুজুর আছে জান্নাতের ঠিকাদারে নিয়ে ফেলেছে, কয় আপনি জান্নাতি, আপনি জান্নাতি, জান্নাত কি তোর বাপের নাকি, জান্নাত জাহান্নামের ফয়সালাকারী যিনি তিনি কে, জান্নাতে তো সুজা নয়, আল্লাহর রসুলের সাহাবীরা রক্ত দিয়ে জীবন দিয়ে জান্নাতের টিকেট কিনেছেন ঠিক কি না। উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, শেষ জামানার আলেমরা হবে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট, এরা উম্মতের মধ্যে বিভেদ ঘটাবে, বিভক্ত হয়ে যাবে, ফেরকাবাজি করবে। নবীজি বলেছেন আমার উম্মত সাবধান হয়ে যাও, ইন্নামান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা, তোমাদের আগে ইহুদি নাসারারা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার এই উম্মত 73 দলে ভাগ হবে, 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী, আপনার উম্মতে 73 ফিরকার মধ্যে 73 দলের মধ্যে 72 কাতার জাহান্নামি, আর আপনি বলেছেন মাত্র এক কাতার জান্নাতি, ওই এক কাতারের পরিচয়টা দেন। নবীজি বললেন ওই এক কাতারের পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবীদের পথে চলবে। এখন এটার ব্যাখ্যা অনেকে অনেকভাবে দেন, আমার ব্যাখ্যা কোরআন থেকে নেন। নবী এবং সাহাবীদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল দিন বিজয় করা, আমি কি মিথ্যা বলেছি? একজন যদি এই কথার সাথে দ্বিমত করেন দাঁড়িয়ে যান সাহস করে। নবী এবং সাহাবীদের উদ্দেশ্য ছিল দিন বিজয়, এই দিন বিজয়ের জন্যই নবী এবং সাহাবীরা স্যাক্রিফাইস করেছেন। তাহলে এখনো অনেক ফিরকা থাকবে, দল থাকবে, আপনি দেখবেন কারা জমিনে এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য এই তরিকায় আছে, যারা এই তরিকায় আছে তারাই নবীজির এবং সাহাবীদের পথে আছে। কোরআনের বিজয় চায় যারা নবী এবং সাহাবীর পথে আছে, জিলাপি চায় যারা একটু হাড্ডি দিলে হাড্ডি চাটতে চায় যারা, একটু সুযোগ পাইলেই তাবেদারি করে যারা, শয়তানের খাঁটি দূষর হলো তারা। আর যারা জীবনের মায়া ত্যাগ করে জীবনকে আল্লাহর রাখে কুরবানি করার উদ্দেশ্য নিয়ে, কেবলমাত্র আল্লাহর কোরআনের বিজয়ের জন্য নেমে গিয়েছে, জীবন কুরবানি দেওয়ার শপথ নিয়েছে, তারাই কেবল কোরআনের বিজয়ের উপরে আছে। আল্লাহ আমাদেরকে তাদের কাতারে সামিল করে দাও, বলেন আমিন। এই কোরআনের বিজয় আপনারা চান তো? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। আপনাদের কথা কি বলতাম, আমরা হুজুররাই যে দলাদলি করি, সবচেয়ে মজার ব্যাপার হলো এই ফিলিস্তিন ইস্যুতে হুজুররা এক হয় না, এক এক দিন এক এক দল সমাবেশ করে, মানববন্ধন করে, আর সবাই স্লোগান দেয় দুনিয়ার মুসলিম। আপনারা খুঁজছেন হুজুররাই তো এক না, আপনাদেরকে আপনাদের এলাকায় পাল্লা বলেন না দাড়ি পাল্লা বলেন? দাড়ি পাল্লায়
ব্যাং রাখা যেমন কঠিন, ব্যাঙের কাজ কি? দাড়ি পাল্লাই যেমন ব্যাং রাখা কঠিন, আমাদের দেশের হুজুরদেরকেও এক টেবিলে বসানো কঠিন। আমাদের দেশের হুজুরদের উপরে মুসিবত এমনি এমনি আসে নাই, কেন এসেছে সেটা বলি। এক হুজুরকে এক হুজুরের উপরে একটু মুসিবত এসেছে, বাকি হুজুররা পাঞ্চা পাইছে। এটা আমাদের না, অসুবিধা কি? কিছুদিন পর দেখা গেছে আরেকটারে ধরছে, কয়টাও আমাদের না। এখন দেখতে দেখতে দেখা গেছে কেউ আর বাকি। যদি প্রথমটাতেই প্রথম অবস্থায় সতর্ক হয়ে যেতেন, আর যদি বলতেন আমাদের মধ্যে ইখতলাফ থাকতে পারে কিন্তু মৌলিক বিষয়ে ইখতলাফ নাই, কৌমি হোক আলিয়া হোক, কৌমির আলেমও আমার ভাই, আলিয়ার আলেমও আমার ভাই, একজন আলেমের উপরে অত্যাচার নিপীড়ন আসতে একজন আলেমকে আঘাত করা হলে সকল আলেম ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, এই ভাই একটু বসেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আমাদের দেশের কওমি আলিয়া সকল ঘরানার আলেমরা আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, এ দেশে কারো বাপের ক্ষমতা নাই আলেমদের উপরে কথা বলার। সবাই আমাদের ভাই, আমরা আলেম যারা, উলামা যারা, কোন নেতা নেত্রী আমাদের আদর্শ না। আমাদের কোন নেতা নাই, আমাদের কোন নেত্রী নাই, আমাদের নেতা একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মানুষকে কোন রাজনৈতিক দলের দিকে ডাকি না, আমরা মানুষকে কোন নেতার দিকে আকর্ষিত করি না, আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে, আর ডাকি রাসূলের দিকে। যে আলেমের গলা দিয়া তাবেদারির পয়সা যায়, যে আলেমের গলা দিয়ে ফাসিকদের জিলাপি বিরিয়ানি যায়, ওই আলেমের কণ্ঠ থেকে কোনোদিন হক কথা বের হবে না। যে আলেমের গলা দিয়ে কখনো কোনো হারাম ঢুকে না, ওই আলেম ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে হক কথা বলতে কখনো ভীত সন্ত্রস্ত হবে না। যারা আছে নবীজিকে আদর্শ হিসাবে গ্রহণ করে নাই, সারা জীবন পোস্টার লাগিয়েছে, সারা জীবন ব্যানার লাগিয়েছে, অমুক আমার আদর্শ, আমার রাস্তার শেষ ঠিকানা, বিশ্বাসের শেষ ঠিকানা, তারা নবীজিকে দেখলে চিনতে পারবে? কিন্তু যারা তাদের কথায় কাজে, চলনে বলনে শয়নে স্বপনে ২৪ ঘন্টা এমন কি সারা জীবন জানা আমার নবীকে অনুসরণ করেছে, আমার নবীকে অনুকরণ করেছে, নবীজির চেহারা মুবারক দেখেই তখন প্রেমে আপ্লুত হয়ে বলে ফেলবে, ইনি হচ্ছেন আমার কলিজার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজিকে চিনতে হলে দুনিয়াতে নবীজিকে মানতে, সারা জীবন আপনি যে আদর্শের দিকেই ছোটাছুটি করেন না কেন, মরার পরে ভাই রসুলের আদর্শ ছাড়া আমার আপনার নাজাতের কোনো উপায়। সকল বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে, সকল ক্ষমতা একদিন ফুরিয়ে যাবে। কেন এত বড়াই, কেন এত বাহাদুরি? মাঝে মাঝে কি আপনি কবরস্থান ভিজিট করেন না? মাঝে মাঝে কবরস্থান ভিজিট করবেন, মাঝে মাঝে এলাকার গোরস্থানে যাবেন, গিয়ে দেখবেন আপনার মতো অনেক পয়সাওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা সব কিছু দুনিয়ায় রেখে কবরের মধ্যে ঘুমিয়ে আছে না নাই। একদিন আপনি ওই কবরে ঘুমায়া যাবেন, চেয়ার থাকবে, চেয়ারে বসা মানুষ থাকবে না, বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না, ক্ষমতা থাকবে, ক্ষমতাওয়ালা থাকবে না, সবাইকে একদিন চলে যেতে হবে। এটাই হচ্ছে আমার আপনার জীবনের ফাইনাল ডেস্টিনেশন, চূড়ান্ত গন্তব্য। একদিন আমার আপনার শরীর থেকে দামি দামি ব্র্যান্ডের কাপড়গুলো খুলে ফেলা হবে। কি দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় আমরা পরিধান করি, অনেকে আছেন খুব রুচিশীল মানুষ, ব্র্যান্ডের কাপড় ছাড়া গায়ে তিনি কাপড় দেন না, বিদেশে গেলে বিদেশ থেকে দামি দামি কাপড় আনেন, ব্র্যান্ডের গাড়িতে চলাফেরা করেন, লেটেস্ট মডেলের গাড়িতে তার চলাফেরা, পারফিউমগুলো লেটেস্ট,
মিডল ইস্টের দেশ থেকে ভালো ভালো পারফিউম গুণ আমদানি করে এরপরে গায়ে লাগায়। কিন্তু আমার বাবারা আমার ভাইরা, এমন একটা দিন আসবে আপনার কাপ আপনার শরীর থেকে দামি দামি ব্র্যান্ডের কাপড়গুলো খুলে ফেলা হবে, সাদা কাফন দিয়ে আপনাকে পেঁচিয়ে ফেলা হবে, তারপরে আপনার গায়ের মধ্যে দামি কোনো পারফিউম নয়, কিছু আতর আর গোলাপ জল মাখিয়ে দিয়ে, আহারে দামি কোনো ব্র্যান্ডের গাড়ি দিয়েও নয়। অনেকে বলে 2023 সালে কোন মডেলের গাড়িটা আসলো, অকশন গ্রেড কত, গাড়িটার মডেল কত, গাড়িটার ইন্টেরিয়র কেমন, এক্সটেরিয়র কেমন, সব কিছু দেখে গাড়ি ইম্পোর্ট করে, আমদানি করে, প্রি অর্ডার করে। কিন্তু যখন আমরা কবর পর্যন্ত যাব, বাহন হলো একটা চার পায়ার খাটিয়া, প্রধানমন্ত্রী হলেও চার পায়ার খাটিয়া, রিক্সাওয়ালা হয়েও চার পায়ার খাটিয়া, ঠিক কিনা? কেন এত বড়াই, কেন এত বাহাদুরি? এই তো কিছুক্ষণ পরেই কবরে শোয়ানো হবে, কি দামি দামি ব্র্যান্ডের বিছানা, এক একটা খাটের দাম 10 লাখ 12 লাখ টাকা, 10 লক্ষ 12 লক্ষ টাকা দামের বিছানায় ঘুমায়, কত দামি দামি ম্যাট্রিস, বেডরুমটাতে কি সুন্দর ইন্টেরিয়র, বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ারদেরকে ডেকে এনে ইন্টেরিয়র দিয়েছে। কিন্তু কবরে হলো মাটির ইন্টেরিয়র, নিচেও মাটি, ডানে মাটি, বামে মাটি, উপরে বাঁশের ছাউনি, বাঁশের ইন্টেরিয়র। ওখানে নামানোর সময় কোনো নেতার নাম বলা হবে না, বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি। একটু মনের সংকীর্ণতা ঝেড়ে ফেলেন, আজ একটু দিলটাকে নরম করেন, দিলটা নরম করে বলেন তো ওই কবরের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য। ওই কবরে যখন নামানো হবে আর বলা হবে আল্লাহর নামে বিসমিল্লাহ, মানে হলো আল্লাহর নামে, মিল্লাতি রাসূলিল্লাহ মানে রাসূলের দোলে উঠাইয়া দিয়া গেলাম। সবাই আমরা কবরে রাসূলের দোলে যেতে চাই কি চাই না? রাসূলের দোলে যেতে হলে মরার আগ পর্যন্ত আপনাকে রাসূলের আদর্শ মেনে রাসূলের দোলে থাকা লাগবে। বুঝলে তো বুঝপাতা, না বুঝলে তেজপাতা, দিল যদি মরে যায় তো আমার কিছু করার নাই, আর দিল যদি সাফ থাকে তো খুবই ভালো, হেদায়াত চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমি বলছিলাম আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন জীবন কাঠামো, জীবন ব্যবস্থাপনা হিসাবে দিয়েছেন দিন ইসলাম, এজন্য আল্লাহ কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বললেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে কেবলমাত্র একমাত্র মনোনীত জীবন বিধানের নাম হলো। এই পৃথিবীর মানুষগুলো যেন হেদায়াত বঞ্চিত হয়ে না যায়, মানুষগুলো যেন পথহারা হয়ে না যায়, এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম নবী সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সকল নবী দাওয়াত দিয়েছেন দীনে ইসলামের। একজন নবীর দাওয়াতের সাথে আরেকজন নবীর দাওয়াতের কোনো অমিল ছিল না, ভিন্নতা ছিল না, সবাই এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ইলাহ শব্দটি ব্যাপক অর্থবোধক, ইলা শব্দের অর্থ হলো উপাস্য, ইলা শব্দের অর্থ হলো আইনদাতা, বিধানদাতা, ক্ষমতাওয়ালা, আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য। বলেন তো সকল নবীদের দাওয়া এক রকম ছিল না আলাদা ছিল? সব নবীদের দাওয়াত এক রকম ছিল, সবাইকে আল্লাহ এই দীনে ইসলাম প্রচার আর প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে বললেন শারআলাকুম মিনাদ্দীনি মা ওয়াসসাবিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াস
وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين. الله تعالى বলছেন তোমাদের জন্য সেই দিনকে সিলেক্ট করা হয়েছে, বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, যেই দিনের বিধান দেওয়া হয়েছিল এর আগে নূহের উপরে। ও আমার হাবিব, আপনার কাছে এমন কিছু নাজিল করা হচ্ছে যা ইতিপূর্বে নাজিল হয়েছিল ইব্রাহিম, ইসমাঈল এবং ঈসার উপরে। সবাইকে দায়িত্ব দিয়েছিলাম, জমিন হলো আমার, আমার জমিনে দিনও চলবে আমার। আমি সবাইকে বলেছিলাম আন আকীমুদ্দীন, সবাইকে বলেছিলাম আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করো। আমার নবীকেও এই একই দায়িত্ব আল্লাহ দিলেন। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون. তিনি হচ্ছেন সেই মহান রব, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক, হেদায়াত আর দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন, যাতে করে তামাম দুনিয়ার সকল পথ এবং মতের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করেন। এই জন্য এই দায়িত্ব দিয়ে নবীকে যিনি পাঠিয়েছেন সবাই বলেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দেওয়ার পরে সবাই ফুলের মালা নিয়ে এসেছে, তাই না? কথা বলেন না কেন? প্রথম দিনই কপালে জুটেছে গালি, প্রথম দিন আবু জাহাল আবু লাহাব বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নাউযু বিল্লাহি মিন, রিপিট দিয়েছেন কে? আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, নবীদেরকে গালিগালাজ করলে, নবীদের সাথে বেয়াদবি করলে যেমন এর ফলাফল পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে নবী রাসূলদের উত্তরসূরি আলেমদের সাথে বেয়াদবি করলে মরার আগে এর পরিণাম ভোগ করে তারপরে মরতে হবে। আল্লাহ ছাড় দেন, কতজনকে দেখেছি পাগল ছাগল হয়ে গেছে মরার আগে, খুব বাহাদুরি করেছে, দেখেছি বউ পরকিয়া করে আরেকজনের সাথে দৌড় মেরেছে, কত পাগল ছাগলকে দেখেছি কত বেয়াদবি করেছে, ছেলে মেয়েগুলো নেশাখুর হয়ে বদমাশ হয়ে মা বাবার ইজ্জত নষ্ট করে দিয়েছে। আল্লাহ যে কোনো একদিকে এই প্রতিশোধ নিবেই নিবে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা পাকড়াও সহজ না কঠিন? না কঠিন নয়। আল্লাহ বাদশা শব্দ ব্যবহার করেছেন, আলেমরা জানবেন বাদশা শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত কঠিন, মারাত্মক কঠিন। এত বাহাদুরি যে আমরা দেখাই, রাতের বেলা বিল্ডিং এ ঘুমালে বিল্ডিং সুদ্ধা আমারে সুদ্ধা মাটির নিচে গেড়ে দিতে পারেন কে? কিসের বাহাদুরি? গত বছর তুরস্কে এক রাতে 6000 ভবনকে শেষ করে দিয়েছেন কে? এই ভূমিকম্প কি আমার আপনার বাপের হুকুমে হয়? না, কার হুকুমে হয়? আল্লাহ। তাহলে সব নবীরা দাওয়াত দিয়েছেন, আমার নবীও এই দাওয়াত দিয়েছেন, প্রথমে মার খেয়েছেন, এরপরে নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার 81 দিন আগে আল্লাহ আয়াত নাজিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা। আল্লাহ বললেন নবীজি আজ আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, আর তাদের জন্য তোমাদের জন্য এই দিনকে ইসলামকে মনোনীত বিধান হিসাবে নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ, যে মক্কা থেকে কাফিররা নবীজিকে মেরে ধরে বের করে দিয়েছে, সাহাবীদেরকে বের করে দিয়েছে, সেই মক্কায় পৌত্তলিকতার কবর দিয়ে নবীজি ইসলামের পতাকা উড়িয়েছে, ইসলাম বিজয়ী হবে। আল্লাহ বলেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কাফিররা চায়
ইসলাম বিরোধীরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে নিভায়া দিতে আল্লাহ বলেছেন তারা পারবে না ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি এই দ্বীনের আলোকে যিনি পূর্ণতা দান করে দিবেন তিনি কি যেভাবে মক্কায় কাফেররা ইসলামের আলোকে নিভিয়ে দিতে গিয়ে তারা নিজেরাই এই দুনিয়া থেকে বেজ্জতির সাথে বিদায় হয়েছে কিয়ামত পর্যন্ত ইমানদারদের সাথে আল্লাহর দ্বীনের পক্ষের লোকদের সাথে বেয়াদবি করবে যারা ওই বেয়াদবদের মতো দুনিয়া থেকে বেজ্জত হয়ে বিদায় নিবে তারা এজন্য আমরা দ্বীনের পক্ষে আসি না নাই আরো জোরে বলেন আসি না নাই আপনাদের কষ্ট হচ্ছে আজকে অনেক তথ্য দিয়ে যাব আপনাদেরকে ইনশাআল্লাহ দুনিয়াতে বর্তমানে মুসলমান প্রায় 200 কোটি কিন্তু ইসলাম শুরু হয়েছে মাত্র নবীজির কাছে দাওয়াত আসলো এরপরে নবীজি দাওয়াত দিলেন প্রথমেই তার প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা ইসলাম কবুল করলেন শুনেছি আজকের মাহফিলে নাকি পুরুষের চেয়ে মহিলা বেশি মহিলাদের অবদান ইসলামে কম না বেশি সর্বপ্রথম কিন্তু আপনারা ইসলাম কবুল করেন নাই সর্বপ্রথম ইসলাম কবুল করেছে মহিলারা সর্বপ্রথম ইসলাম কবুল করেছে নারীরা আবার ইসলামের জন্য যখন জীবন দেওয়ার দরকার হয়েছে আপনারা দেন নাই সবার আগে জীবন দিয়েছে মহিলারা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিয়েছেন ইসলামের জন্য নারীদের ত্যাগ কুরবানি অনেক বেশি এখনো দেখেন না ফিলিস্তিনে যখন বর্বর ইহুদিরা মিসাইল বোমা ক্ষেপণাস্ত্র দেয় হামলা চালায় ফিলিস্তিনের আমি জানি না এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া আপনারা দেখেন কিনা আমি এরকম বহু ভিডিও দেখেছি মায়েরা সন্তানদেরকে শেখাচ্ছে যে বর্বর ইহুদিদের সামনে মাথা ঝুঁকাবা না আল্লাহু আকবার তাকবীর দিয়ে দিয়ে আল্লাহর সাথে দিদার লাভ করবা বাতিলের সামনে মাথা নত করবে না ইসলাম বিজয়ের জন্য এই রকম মহিলাদের দরকার আছে না নাই যারা তাদের সন্তানদেরকে হাসি মুখে দিনের পথে নামায় দিবে আরে ইমানদার তো মৃত্যুকে ভয় পায় না মৃত্যুকে ভয় পায় সুদখোর ঘুষখোর চাঁদাবাজ টেন্ডারবাজ অন্যায়কারী অপরাধকারী এরা মৃত্যুকে ভয় পায় আমরা কেন মৃত্যুকে ভয় পাব আমার জাতীয় কবি লিখেছেন উহারা চাহক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় খালিদ বিন ওয়ালিদের নাম শুনেছেন আপনারা পৃথিবীর দুইজন সেনাপতি জীবনে কোনোদিন যুদ্ধে তাদেরকে কেউ পরাজিত করতে পারে একজন মুসলিম আরেকজন অমুসলিম যে মুসলিম সেনাপতি জীবনে কোনো যুদ্ধে পরাজিত হন নাই তার নাম খালিদ ইবনুল ওয়ালিদ আর আরেকজন হচ্ছে অমুসলিম ওই যে মঙ্গোলিয়ান ছিল তার নাম কি জানো চেঙ্গিস খান চেঙ্গিস খান এই চেঙ্গিস খানের ইতিহাস আপনারা পড়বেন এটা আজকের টপিক না এই চেঙ্গিস খান একটু রক্ত পিপাসু ছিল খালিদ ইবনুল ওয়ালিদ তার শেষ বয়সে খুব কান্না করছেন তার স্ত্রী এসে বললেন প্রিয়তম স্বামী আপনি কাঁদেন কেন তিনি বলছেন বিশ্বাস করো স্ত্রী সারা জীবন লড়াই করেছি আর চেয়েছি আল্লাহ তুমি শহীদি মৃত্যু দাও কারণ শাহাদাতের মৃত্যুর পরে হিসাব নাই বিচার নাই হিসাবও নেন না আল্লাহ বিচারও করেন না আল্লাহ বলেন শহীদ তুমি জান্নাতের কোন গেট দিয়া ঢুকবা বলো তো তোমার যেদিকে মন চায় ওই দিকে ঢুকে গোটা জান্নাতে ঘুরে ফিরে বেড়াও আমার কোনো আপত্তি নাই কোনো হিসাব নাই বিচার নাই বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ শহীদকে জান্নাত দান করেন সুবহানাল্লাহ তিনি বলছেন আমাকে তো আল্লাহ শহীদ হিসাবে কবুল করলেন না স্ত্রী কি বললেন তিনি বললেন কিভাবে আপনি শহীদ হবেন আপনি শহীদ হওয়া মানে হচ্ছে কোনো কাফের আপনাকে মেরে ফেলা তো কিভাবে কাফের আপনাকে মারবে কারণ আপনার তরবারির উপাধিতে হচ্ছে সাইফুল্লাহ আপনাকে আল্লাহ উপাধি দিয়েছেন আপনি হচ্ছেন সাইফুল্লাহ সাইফ মানে তরবারি আর আল্লাহ মানে আল্লাহ সাইফুল্লাহ মানে আল্লাহ তরবারি তো আল্লাহর তরবারিকে পরাজিত করে দুনিয়ার এমন কোন কাফির আছে যে বিজয়ী হবে আল্লাহ এটা চান না তবে আপনার অন্তরে শাহাদাতের তামান্না আছে বিধায় আপনাকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করবেন সুবহানাল্লাহ
খালিদ ইবনে ওয়ারিদ পারস্যে যুদ্ধ করতে গেলেন। পারস্য তখনকার সুপার পাওয়ার। পারস্যের বাদশা বললেন, খালিদ তুমি যে বাহিনী নিয়ে এসেছো তুমি কি জানো আমার রোমানরা বর্তমান দুনিয়ার সুপার পাওয়ার, সবাইকে শেষ করে ফেললো। জবাব দিয়েছেন কি জানেন? দেখেন কমান্ডার, শুনেন, শুধু অস্ত্র তস্ত্র দিয়া কাফিরদেরকে ভয় লাগানো যায় না, সাহসিকতা আর তেজস্বী কণ্ঠ দিয়ে মানুষের কলিজাকে কাঁপিয়ে দেওয়া যায়। তিনি কি বলেছেন জানেন জবাবে? قد جئتكم بقوم يحبون الموت كما تحبون الحياه। এর অর্থ হলো তুমি কাকে মৃত্যুর ভয় দেখাও? কাফিরের গোষ্ঠী, তোমরা যেভাবে দুনিয়াকে প্রাধান্য দাও, জীবনকে ভালোবাসো, আমার সাথে যাদেরকে দেখছো এরা কেউ দুনিয়া নয়, এরা মৃত্যুকে আলিঙ্গন করে আল্লাহর দিদারকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কখনো কোনো মুমিন মৃত্যুকে ভয় পায় না, কেন জানেন? মৃত্যু হচ্ছে ব্রিজ, মৃত্যু হচ্ছে সাঁকো। সাঁকো বুঝেন তো আপনারা? ব্রিজ, এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, মাঝখানে খাল বিল বা নদী। আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু করে দিয়েছেন না? পদ্মা সেতু হওয়ায় দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ হয়েছে। এই যে ব্রিজ হওয়ার কারণে দুই অঞ্চলের সাথে যেভাবে যোগাযোগ হয়ে যায়, শাহাদাতের মৃত্যুটা হচ্ছে মুমিনের জন্য একটা সেতু। এই সেতুর মাধ্যমে মুমিন, এই সেতুর মাধ্যমে সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে মুমিন কি মৃত্যুকে ভয় পায়? ভয় পায় না। মুমিন ভয় পায় কেবল একজনকে। তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আপনাদের কষ্ট হচ্ছে? ইসলাম শুরু হয়েছে এইভাবেই, একজন দুইজন তিনজন, আজকে কত হয়েছে জোরে বলেন কতটুকু? আল্লাহর হাবিব বলেছেন, বাদা আল ইসলাম গরিবান, ইসলাম শুরু হয়েছে আগন্তুক একজনকে দিয়ে। وسيعود كما بدا غريبا, কিয়ামতের আগে ইসলাম এরকম আবার হয়ে যাবে, প্রথম যেরকম ছিল শেষেও সেই রকম হয়ে যাবে। অর্থাৎ এমন একটা সময় আসবে ইসলামের অনুসারীদের সংখ্যা কমে যাবে। তখন সাহাবীরা প্রশ্ন করলেন নবীজিকে, নবীজি কেন কমে যাবে? তখন নবীজি উত্তর দিয়েছেন, ইসলাম গ্রহণকারী অনেকেই থাকবে অনুসারী, এরা নামে মাত্র থাকবে, সঠিক অনুসারী থাকবে না। এর কারণ তারা তখন দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে ফেলবে। আজকের এই দৃশ্য দেখে আমার জন্য তাই মনে হচ্ছে, আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে হুজুর কোন বিষয়ে আজকে কথা বলছে, এখন বুঝতে পারবেন। কিয়ামতের আগে শেষ জামানায় ইসলামের উপরে চারটা বিপর্যয় নেমে আসবে। কয়টা বিপর্যয়? কয়টা? ইসলাম যেরকম কয়েকজনের ছিল এরকম কয়েকজনের কাতারে চলে যাবে। শেষ জামানায় চারটা বিপর্যয় আসবে ইসলামের উপরে। জোরে বলেন তো কয়টা? এটা মুখস্থ রাখতে পারবেন তো? চলেন আমরা হাদিস থেকে জেনে নিই। এই হাদিসটি বাইহাকির ভেতরে বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আন। তিনি বলেছেন, রাসূলে করিম মহব্বতে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান, খুব শিগগিরই মানুষের মধ্যে, মানুষের উপরে এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, কেবলমাত্র আনুষ্ঠানিকতার ভেতরে ইসলাম সীমাবদ্ধ থাকবে, কিন্তু ইসলামের মূল আদর্শ সমাজে থাকবে না। নামে মাত্র ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোনো বিধান ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে প্রতিফলিত হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু, এই যে কোরআন, কোরআনের শব্দগুলো কেবল লেখা থাকবে কিন্তু সমাজের লোকেরা কোরআনের শিক্ষা গ্রহণ করে কোরআন অনুযায়ী আমল করবে না। মাসাজিদুহুম আমিরাতুন, তাদের সমাজের মসজিদগুলোর দিকে তাকালে দেখবা মসজিদগুলোর ভেতরে টাইলস, এসি, চাকচিক্যময় সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো থাকবে হেদায়াত শূন্য, মসজিদ থাকবে পাকা, মুসল্লি থাকবে কাঁচা, ঠিক কিনা? নাম্বার ফোর। চার নাম্বার হলো উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম, আর সেই শেষ জামানায়
আলেমরা হবে সেই জামানার নিকৃষ্ট পেটের জন্য পদবীর জন্য কেউ যদি একটু হাড্ডি দেয় হাড্ডি চাটা আরম্ভ করে তাবেদাবি কর তাবেদারি করে করে ইসলামের সাথে গাদদারি করবে সেই জামানার আলেমরা পেটের জন্য পেটের জন্য প্রবৃত্তির পূজা করে অনেকের পা চাটা আরম্ভ করবে এই হলো শেষ জামানার ইসলামের অবস্থা তাহলে এই হাদিসটা কি আমি নিজে বানায়া বললাম নাকি বড় হুজুর কথাটা বলেছেন বড় হুজুর আমি নই বড় হুজুর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে বলেন সাল্লাল্লাহু আমি একটু মুখস্থ করায় দেই এক নম্বরে বলেছি লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলাম শুধু নামে থাকবে কাজে থাকবে দুই নম্বরে বলেছি লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু কুরআন শুধু লেখা থাকবে সমাজে কুরআনের আমল থাকবে তিন নম্বরে বলেছি মাসাজিদাহুম আমিরা মসজিদ সুন্দর থাকবে মসজিদ কাঁচা মসজিদ পাকা থাকবে মুসল্লি কাঁচা থাকবে মসজিদ থাকবে মুসল্লি থাকবে আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি আরো জোরে বলেন মসজিদ বেশি না মুসল্লি বেশি এখন গ্রামের মসজিদ আমার বাড়ি সিলেতে গ্রামে গ্রামে মসজিদ মানুষ যে ইন্টেরিয়র দিয়েছে আমি দেখলে অবাক হয়ে যাই এসি ছাড়া খুব কম মসজিদ আমার এলাকায় আমি দেখেছি বেশিরভাগ মসজিদে এসি এরকম চাকচিক্য চলে এসেছে নবীজি বলেছেন মসজিদে চাকচিক্য থাকবে কিন্তু মসজিদের মুসল্লিদের মধ্যে ইমানের চাকচিক্য থাকবে চার নম্বরে নবীজি বলেছেন সেই জামানায় আলেমরা হবে সবচাইতে নিকৃষ্ট কয়টা বলেছি এই চারটা কথা আলোচনা করে এরপরে আমাদের করণীয় ঠিক করে আজকে মাহফিল থেকে উঠব ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত থাকতে পারবো না কে কে একটু হাত তুলেন তো আল্লাহু আকবার এই ঠাকুরগাঁওয়ে আসার সময় দেখলাম এত পরিমাণ শাকসবজি তাজা তাজা শাকসবজি খেয়ে আপনাদের ব্রেন তাজা থাকার কথা এটা তো মরে গেল কেন অসুবিধা নাই যারা হাত তুলেছেন আবেগের চোটে ভুল করে হাত তুলে ফেলেছেন অসুবিধা নাই আল্লাহ বাহিরের টা নেন না আল্লাহ ভিতরের টা নেন সুবহানাল্লাহ থাকতে পারবো তো ইনশাআল্লাহ আজকে যুবকদের উদ্দেশ্যে তরুণদের উদ্দেশ্যে মা বোনদের উদ্দেশ্যে আমার অনেক কথা আছে শেষ জামানায় ইসলামের উপরে চারটা বিপর্যয় এক নাম্বার চলেন ব্যাখ্যায় চলে যাই নবীজি বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু নামে মাত্র ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ থাকবে না ইসলাম হবে কেবলমাত্র বাহ্যিক অনুষ্ঠানের না কিন্তু ইসলামের কোনো শিক্ষা সমাজের কোথাও থাকবে দেখুন তো আমরা এই জমানা এই জামানায় আছি কিনা এখন আমরা অনেকে মনে করি ইসলাম মানে নামাজ রোজা হজ জাকাত এর বাহিরে ব্যক্তি পরিবার সমাজে অর্থনীতি রাজনীতি পররাষ্ট্রনীতি সকল জায়গায় ইসলামের কোন দিক নির্দেশনা অনেকেই আমরা মানি না ঠিক কিনা নামাজ রোজা হজ জাকাত ওয়াজ মাহফিল এগুলোর মধ্যে ইসলাম সীমাবদ্ধ হয়ে আছে কিন্তু আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে ইসলাম নাই মাথা থেকে পা পর্যন্ত ইসলাম নাই বলবেন হুজুর কেমনে ইসলাম নাই দেখেন আমাদের কাপড় চুপড়ের মধ্যেও তো ইসলামের আদর্শ নাই আল্লাহর হাবিবের কোনো সুন্নাত আমাদের জীবনে নাই ইসলামের দেখানো পথ হলো আমরা যেন সতর ঢাকি অনেক যুবক ছেলেরা আছে সতর ঢাকে না হাফ প্যান্ট পরে পরে রাস্তাঘাটে হাঁটে এরকম আছে না নাই আবার অনেকে আছে প্যান্ট লুঙ্গি নামাতে নামাতে টাকনোর নিচে নামিয়ে দিয়েছে আছে না নাই খবরদার আমার যুবক ভাইয়েরা পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করে এই রকম নিজের জীবন থেকে নিজের শরীর থেকে ইসলামের আদর্শকে বিলীন করে দিও না আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকেও মুক্তি দিবেন না সাহাবীরা বললেন নবী গো এই চারটা দুঃসংবাদ আপনি কার ব্যাপারে দিলেন নবীজি বললেন যে পুরুষ টাকনোর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে আমার যুবক ভাইয়েরা বলেন তো টাকনোর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটা যাবে নাকি হুজুর দেখতে যদি আনস্মার্ট লাগে কই আমরা তো দেশে বিদেশে ঘুরি আমি তো হুজুর
আমার জুব্বাও টাকনোর উপরে পায়জামাও টাকনোর উপরে দেশে বিদেশে ঘুরছি আলহামদুলিল্লাহ কেউ কোনোদিন বলে নাই আন স্মার্ট লাগে বরং যেই দেখেছে সুন্দর পোশাক ভালো লাগে আসলে নবীর সুন্নাহ মানার ভেতরে স্মার্টনেস আর নিষ্পাপতা লুকিয়ে আছে ঠিক কি না অনেক বোনেরাও ফরজ বিধান পর্দা মানেন না ওই যে বলেছিলাম আখেরি জামানায় ইসলাম থাকবে ইসলামের হুকুম আমাদের জীবনে থাকবে না পর্দার হুকুমটা মোল্লাদের নাকি আল্লাহর আস্তে বলবেন না বলেন পর্দার হুকুমটা মোল্লার না আল্লাহর আমার বোনেরা পড়াশোনা করবে তারা স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে তারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে চাকরি করবে ব্যবসা করবে কোনো অসুবিধা নাই কিন্তু আমার বোনগুলো যেন পর্দা করে পর্দার বিধান আল্লাহ দিয়েছেন যাতে করে নারীরা তাদের ইজ্জত আবরুকে হেফাজতে রাখতে পারে পর্দা নারীর ইজ্জত কমায় নাই বরং পর্দার মাধ্যমে নারীর ইজ্জত সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন সবাই বলেন তিনি কি এজন্য আমার বোনদেরকে বলবো পর্দা করবেন গায়ের এই চামড়া অপর পুরুষকে দেখায়েন না কারণ এই গায়ের চামড়া যে চামড়ার উপরে মেকআপ লাগায় আস্কারা মাস্কারা কত কিছু লাগায় অনেক যুবকরা আছে এরকম মেকআপ ওয়ালি মেয়েদেরকে দেখলে পাগল হয়ে যায় ছবিতে একরকম মেকআপে একরকম বাস্তবে হলো আরেক রকম আটা ময়দা লাগাতে লাগাতে আসল কোনটা নকল কোনটা বোঝাও যায় না শুনেন আমার বোনেরা রাগ করবেন না আন্তরিকতা দিয়ে কথাগুলো শুনেন যে চামড়া আজকে মানুষকে দেখাচ্ছেন এই চামড়াটা যিনি বানিয়েছেন তিনি কে এই চামড়ার জবান আল্লাহ কিয়ামতে খুলে দিবেন ও আমার বোন কেন আপনি এই চামড়া আল্লাহর বিধান লঙ্ঘন করে পরপুরুষকে দেখাচ্ছেন আকৃষ্ট করবার জন্য শুনেন শুনেন আল্লাহর কোরআন থেকে বলছি আল্লাহ বলছেন ওয়াইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন সেদিন আল্লাহর দুশমনদেরকে আল্লাহর অবাধ্য লোকদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون আজ আমরা দুনিয়াতে ফডর ফডর করি মুখ আছে বলে সেদিন জবানের তালা লাগায় দেওয়া হবে কান কথা বলবে কান দিয়ে কোন কোন নাপাক কথা বাজে কথা শুনেছেন চোখ কথা বলবে চক্ষু দিয়ে কি কি আজে বাজে জিনিস দেখেছেন আল্লাহ বলছেন শুধু তাই নয় ওয়াজুলুদুহুম চামড়াও কথা বলবে চামড়ার জবান সেদিন খুলে দিবেন কে ও মায়েরা বোনেরা শুনেন আপনার চামড়া আল্লাহকে বলবে আল্লাহ তোমার বান্দি তার এই সুন্দর গায়ের চামড়া পর পুরুষকে দেখিয়েছে ভুল্লি এলাকার সব পুরুষদেরকে পাইকারি হারে তার চামড়া দেখিয়েছে এই বোন এই নারী তখন বলবে চামড়া তুমি এত নাফরমান কেমনে হলে আমি এত দামি দামি ব্র্যান্ডের সবার জেল দামি দামি ব্র্যান্ডের মেকআপ তোমার উপরে লাগিয়েছি শীত আসলে কত দামি দামি ব্র্যান্ডের লোশন লাগিয়েছি লিমা শাহিদ তুমি না কেন আজ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ চামড়া তখন বলবে চামড়া বলবে যিনি বাক শক্তি দিয়েছেন তিনি আজ আমি চামড়া কথা বলার জন্য আমাকে এই ক্ষমতা দিয়েছেন চামড়া বলবে আল্লাহ তোমার বান্দি এই 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 কাজ করেছে আল্লাহু আকবার সুতরাং আমার মা বোনদেরকে বলবো খবরদার খবরদার আমার বোনেরা বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না আপনার সৌন্দর্য অনলি ফর ইউর হাজব্যান্ড একমাত্র আপনার স্বামীর জন্য যে মহিলা কোথাও বের হওয়ার আগে দুই ঘন্টা তিন ঘন্টা সাজগুজ করে বুঝবেন এই মহিলার চরিত্রে সমস্যা আছে পর পুরুষকে দেখাবার জন্য ঘন্টার পর ঘন্টা সাজগুজ করে এত সাজগুজ লাগে কেন আপনার আপনি তো সাজবেন আপনার হাজব্যান্ডের জন্য স্বামীর সামনে কামলা বেডির মতো থাকে কাজের বুয়ার মতো থাকে অনেক মহিলা আর যখন বিয়ে বাড়িতে যায়
সুন্দরী রমণী সকিনা জরিনার মতো যায় কেন এরকম হয় হাজবেন্ডের সামনে থাকবেন অ্যাট্রাকটিভ লুকিং এ যাতে আপনাকে দেখলে আপনার হাজবেন্ডের মনে প্রেম ভালোবাসা জন্মে যায় খালি বন্ধুদের কথা বলে লাভ নাই আপনারাও তো অনেকে আছেন বাড়ি থেকে বের হলেন নবাবজাদা নসুম নসরুল্লাহ সলিমুল্লাহ কলিমুল্লাহ আর বাড়িতে যখন থাকি তখন দেখা যায় কামলা বেডার মতো থাকে আছে না নাই আপনি যেমন নিজে থেকে চান আপনার বউ আপনার সামনে একটু স্মার্ট থাকুক স্মার্ট লুকিং এ থাকুক তো আপনার স্ত্রীর তো মন আছে তিনিও তো চান আপনিও তার সামনে যেন একটু সুন্দর থাকেন তো স্ত্রীর সামনে পরিপাটি হয়ে থাকেন পরিচ্ছন্ন থাকেন সুন্দর থাকেন স্বামী স্ত্রী দুজন একজন আর একজনকে যদি এভাবে দুজনের মধ্যে ভালোবাসা বিনিময় করেন তাহলে দাম্পত্য জীবনটাকে বরকত দিয়ে যিনি ভরপুর করে দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি বলছিলাম আজ আমাদের জীবনে ইসলামের কোনো আদর্শ নাই বলেছিলাম আখেরি জামানায় ইসলামের উপর চারটা মুসিবত নেমে আসবে এক নাম্বার হলো ইসলাম নামে মাত্র থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ মানুষের জীবনে থাকবে এই তো বললাম আমার আপনার জীবনে ইসলামের আদর্শ নাই আমার আপনার পরিবারের ভেতরে ইসলামের আদর্শ নাই আজকে হাজবেন্ড ওয়াইফের অন্তরঙ্গ মুহূর্তগুলো ইন্টারনেটে চলে যায় সামান্য এটা পয়সার জন্য দেখেন এটা যুবকরা বলতে পারবেন আপনারা তো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এখন হাজবেন্ড ওয়াইফ দুজনে কাপল ব্লগ বানায় আছে না এরকম এটা হচ্ছে আখেরি জামানার আরেকটা বড় ফিতনা হাজবেন্ড ওয়াইফকে খাওয়াই দিচ্ছে এটা ভালো আপনার বউকে আপনি খাওয়াই দিবেন হাজবেন্ড ওয়াইফের খুনসুটি একজন আরেকজনকে আলিঙ্গন করছে হাজবেন্ড ওয়াইফ কোথাও বসে ডিনার করছে কোথাও যাচ্ছে এটা আপনাদের একান্ত মুহূর্ত এটা মানুষকে শেয়ার করছেন কেন অনেক ভাইয়েরা আছেন পেজ খুলে ইউটিউব চ্যানেল খুলে তারপরে এই ভিডিওগুলো কিংবা এই ভিডিওগুলোকে এডিট করে ব্লগ আকারে ছেড়ে দেন টিকটকে আপলোড করেন আচ্ছা ভাই আপনার মধ্যে কি আত্মসম্মান বোধ নেই এই যে আপনার বউয়ের চেহারা আপনার বইয়ের নড়াচড়া আপনার বউয়ের অঙ্গভঙ্গি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফেসবুকে ইউটিউবে টিকটকে দেখে আর অনেক ছেলেরা কিংবা অনেক মানুষ কার অন্তরে কি আছে আপনি তো জানেন না এই যে মানুষকে দেখাবার জন্য বউটাকে উন্মুক্ত করে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি আপনাকে বলছি ভাই আসলে আপনার মধ্যে কি একটু আত্মসম্মান বোধ বলতেও কিচ্ছু নাই সামান্য কয়টা টাকার জন্য আপনি বউকে পণ্য বানিয়ে ফেলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল মনিটাইজ করা থাকলে কিছু ডলার আসে ওই সামান্য কয়টা ডলারের জন্য যারা নিজের বউকে পর্যন্ত পণ্য বানিয়েছে এরা পুরুষ নামের বেহায়া পুরুষ আল্লাহ এইসব বেহায়াদেরকে হেদায়াত দান করেন আমার আপনার জীবনে পরিবারে ইসলাম নাই সন্তান লালন পালনে ইসলাম নাই সন্তানের সুন্দর নাম রাখবেন সেখানেও ইসলামের আদর্শ নাই নাম রেখে দিয়েছে নাট বল্টু মন্টু ঝন্টু পিন্টু এগুলো কোনো নাম হইল আল্লাহর নবী বলেছেন তাসম্মু বিআসমাইল আম্বিয়া ছেলেগুলোর নাম নবীদের নামের সাথে মিলাইয়া রাখো নাম রেখে দেন ছেলে হয়েছে রেখে দেন আব্দুল্লাহ রেখে দেন আব্দুর রহমান কারণ দুইটা নাম আল্লাহ বড় ভালোবাসেন আল্লাহর হাবিব বলেছেন ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান দুইটা নাম আল্লাহর কাছে বড় পছন্দের একটা হচ্ছে আব্দুল্লাহ আরেকটা হচ্ছে আব্দুর রহমান মেয়ে হয়েছে নাম রাখেন খাদিজা আয়েশা সুমাইয়া জাইনাব উম্মে কুলসুম রুকাইয়া কিন্তু না এইসব নাম রাখে না নাম রেখে দেয় পিঙ্কি চুমকি চুনাকি চুমকি এইরকম নাম রাখে নাম রেখে দেয় বৃষ্টি আছে এরকম বৃষ্টি আছে নাকি কিরে যুবক ভাইরা এই এলাকার এত মেয়েদের নামের কালেকশন আপনাদের কাছে থাকে কেমনে ভাই একজনকে জিজ্ঞেস করেছে আপনি বৃষ্টি রেখেছেন কেন মেয়ের নাম কয় হুজুর অবস্থা বুঝে আমি ব্যবস্থা নিয়েছি বললাম বুঝলাম না কয় বৃষ্টির সময় হয়েছে তো ওই জন্য বৃষ্টি রেখে দিয়েছি ছেলের নাম রেখেছে তুফান আপনারা হাসছেন অনেক জায়গায় তুফান আছে তো আমি তো বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে গিয়েছি এমন নাম আমি পেয়েছি বুলেটও নাম আছে বুলেট বুলেট আমি পরশুদিন মাহফিল করেছি সভাপতি সাহেবের নাম যখন আমি উচ্চারণ করেছি আমি ভয় পেয়ে গেছি বললাম ভাই কে আছেন আসেন আমি বললাম ভাই আপনি আর এইটা নাম বলিয়েন না ভয় লাগে আরো সুন্দর নাম থাকলে ভালো এই যেরকম নাম
তো তুফান ডেকেছে বললাম ভাই তুফান ডাকছেন কেন কয় হুজুর তুফানের সময় হইছে তা আমি বললাম এ কি আজীব কারবার তুফানের সময় হইছে তুফান বৃষ্টির সময় হয়েছে বৃষ্টি এখন কি বজ্রপাত চমকানোর সময় আরেকটা হইলে নাম রাখবেন ঠাডা পড়ছে এই কেমন নাম নাম রাখার ভিতরে ইসলাম নাই ইসলামের আদর্শ নাই ব্যক্তিগত জীবনে ইসলাম নাই পরিবারে ইসলাম নাই নবীজি বলেছেন আখেরি জামানায় ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ মানুষের জীবনে থাকবে আরো জোরে বলেন মানুষের জীবনে থাকবে তাহলে আমরা আল্লাহর হাবিবের হাদিস থেকে জানলাম আখেরি জামানায় ইসলামের উপরে যে চারটা মুসিবত আসবে তার মধ্যে এক নম্বরে হলো লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু নামে মাত্র ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোনো শিক্ষা সমাজে থাকবে নাম্বার 2 দুই নাম্বার ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু এই যে কুরআন কুরআনের শব্দগুলো লেখা থাকবে কিন্তু কুরআনের কোনো শিক্ষা সমাজে বাস্তবায়ন থাকবে আল্লাহর নবী বলেছেন সাইয়াতি আলা উম্মতি জামান ইয়াকসুরু ফীহিল কুররা নবীজি বলেছেন অচিরেই আমার উম্মতের মধ্যে এমন এক জামানা আসবে কুরআনের পাঠকের সংখ্যা বেড়ে যাবে ওয়াকিল্লুল ফুকাহা কিন্তু কুরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে ঠাকুরগাঁওয়ের মানুষ আমি আপনাদেরকে খুব ভালোবাসি আমার কথায় রাগ কইরেন না আমি কিন্তু মানুষকে কষ্ট দিতে চাই না কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলছি না শুধু আপনার বিবেকের কাছে প্রশ্ন ছুটছি বলেন তো নবীজি বলেছেন আখেরি জামানায় কুরআন তেলাওয়াতকারী বেশি থাকবে কুরআন বুঝে এই রকম মানুষের সংখ্যা কম থাকবে আজকের যুগে এই কথাটার মিল আছে না নাই এই প্যান্ডেলের মধ্যে সূরা ফাতিহার অর্থ বুঝে এই রকম মানুষ হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে কুরআন পড়তে পারে এই রকম মানুষ হয়তো অনেক পাওয়া যাবে নবীজি বলেছেন আখেরি জামানায় কুরআন পড়তে পারা লোকের সংখ্যা বেশি থাকবে কিন্তু কুরআন বুঝে এই রকম মানুষের সংখ্যা কম থাকবে এই কারণে দেখা যাবে নবীজি বলেছেন এমন এক জামানা আসবে ইয়াকরাউল কুরআন রিজালুম মিন উম্মতি লা ইউজাওয়িরু তারাকিহিম ওই লোকেরা কুরআন পড়বে কিন্তু কুরআন তাদের গলা দিয়ে নামবে না অর্থাৎ ওই লোকেরা কুরআন পড়বে কুরআনের আমল থাকবে না এই জন্য দেখা যায় কুরআন তেলাওয়াত করে সুদ খায় কুরআন তেলাওয়াত করে ঘুষ খায় কুরআন তেলাওয়াত করে অন্যায় করে চুরি করে মানুষের হক মেরে খায় কুরআন পড়ে মা বাবার সঙ্গে বেয়াদবি করে কুরআন পড়ে জায়গা জমি নিয়ে ঠেলাঠেলি করে কুরআন পড়ে মানুষের হক মেরে খায় এর কারণ কুরআন পড়ে তুতা পাখির মতো কিন্তু কুরআন বুঝে না এই জন্য জীবনে কুরআনের আমল থাকে না কুরআন শুধু পড়বে কুরআন দিয়ে সেই জামানায় ঝাড়ফুঁক চলবে কুরআনের খতম হবে কিন্তু কুরআনের আমল থাকবে না আল্লাহ এই কুরআন ঝাড়ফুঁকের জন্য এই কুরআন খতমের জন্য নাজিল করেন নাই তাহলে প্রশ্ন হলো আল্লাহ কেন আপনি কুরআন দিলেন আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর এই কুরআন দিয়েছি তোমাদের জীবনের অন্ধকার দূর করে দেওয়ার জন্য কিসের অন্ধকার এই অন্ধকার হলো তোমার জীবনের সকল প্রকার অন্যায় অপরাধের অন্ধকার এই অন্ধকার হলো তোমার সমাজের সকল কলুষতা দূর করার অন্ধকার তোমার সমাজের সকল অন্ধকার দূর করার জন্য এই নূর যিনি দিয়েছেন সবাই বলেন তিনি কি আজকে কুরআন বুঝার কোনো ব্যবস্থা নাই দুঃখের কথা কি বলবো আমাদের বাচ্চারা সব শিখে কিন্তু কুরআন শিখার তাদের কোনো সুযোগ আমাদের বাচ্চারা যেন কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হয় আজকে একটু দোলাদলি বাদ দেন কারণ আমাদের সবার পরিচয় হলো আমরা মুসলমান মাহফিল তো কোনো রাজনৈতিক সমাবেশ নয় এখানে আওয়ামী লীগের মানুষ এসেছেন বিএনপির মানুষ এসেছেন জাতীয় পার্টির মানুষ এসেছেন আবার অন্যান্য দলেরও মানুষ আছেন এই কোরআন তো কারো ব্যক্তিগত সম্পদ না কোরআন আমাদের সবার ঠিক কিনা আজ আমাদের বাচ্চাগুলো
কুরআনের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কুরআনের শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে আমাদের পরবর্তী প্রজন্ম অন্ধকারে চলে যাচ্ছে মা বাবা হিসাবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার এই যে আজকে সারা দেশে বিদ্যাশ্রম আর বিদ্যাশ্রম ইঞ্জিনিয়ারের মা বাপ বিদ্যাশ্রমে ডাক্তারের মা বাপ বিদ্যাশ্রমে কোন আলেমের মা বাপকে বিদ্যাশ্রমে কি আপনারা দেখছেন নাকি না কারণ যে ব্যক্তি কুরআন বুঝে মায়ের সঙ্গে বাপের সঙ্গে কখনো খারাপ আচরণ করতে পারে কারণ আল্লাহ তো কোরআনে শিখিয়েছেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ভদ্রতার সাথে বিনয়ী হয়ে মা বাবার সাথে কথা বলো এজন্য মায়ের সাথে বাপের সাথে যখন কথা বলে বিনয়ের সঙ্গে কথা বলে মা বাপের সঙ্গে বেয়াদবি করে না কারণ ওই মা বাপ সন্তানকে ছোটবেলা সবার আগে কুরআন শিখিয়েছে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান লয়ার বানান অ্যাডভোকেট বানান কোনো অসুবিধা নাই কিন্তু যখন শিক্ষা দিবেন সবার আগে এবিসিডি ওয়া ক খ নয় সবার আগে আলিফ বা তা তা শিক্ষা দেওয়া লাগবে খালি ঠিক ঠিক বলে চলে যাবেন না কথাগুলো একটু বুঝে যান আমার দেশে ওয়াজ বেশি হয় আমল কম সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইকম্যান কিন্তু হে নিজেই নামাজ পড়ে না আমাদের কথাগুলো যেন হয় ওয়াজগুলো যেন হয় আমলের উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল হয়েছে এটার উদ্দেশ্য যেন হয় কিছু শিখে যাব জীবনকে পরিবর্তন ঘটাবো আল্লাহ কবুল করে নেন আমাদের সন্তানগুলো কোন পথে যাচ্ছে আজকে হ্যাঁ আমাদের সন্তানগুলো সঠিক শিক্ষা পাচ্ছে না এখনকার ছেলেদেরকে মেয়েদেরকে জিজ্ঞেস করলে একটা কবিতা বলো আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ওই দিন একজনকে বললাম একটা কবিতা বলো তো বাবা কয় হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং আমি জিজ্ঞেস করলাম ওই রুমে বসা লোকদেরকে এই কবিতাটা কি লিখেছে তাকে আপনারা চিনেন তো কয় না জানেন আমি বললাম জানলে আমাকে জানাবেন যদি জীবিত থাকে আমি তাকে জিজ্ঞেস করব এই কবিতা লেখার আগে সে কি সারা রাত মাদকাসক্ত ছিল কিনা কারণ হলো সিং আছে এমন প্রাণীর ডিম পারে আপনারা দেখেছেন গরু ডিম পারে মহিষ ছাগল ভেড়া ডিম পারে সিং আছে এমন প্রাণী বাচ্চা প্রসব করে ডিম পারে না তো এই কবি লিখেছে কি হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া নাকি দুইটা এখানে আপনারা যারা আছেন ছোটবেলা আমরা কি শিখেছি বলেন তো আমরা শিখেছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা শিখেছি ভুড হলো দুর্ঘ হলো খুকুমনি উঠোরে শিখছেন না তুলি দুই হাত করি মুনাজা হে রহিম রহমান শিখছেন না আপনারা এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি সবই আমাদের সবই খোদার মেহেরবান এরকম শিক্ষা প্রত্যেকটি কবিতার ভেতরে শিক্ষা ছিল আমাদের দেশে কিছু বান্দরের ঘরের বান্দররা গত বছর কারিকুলামে বান্দরি শিক্ষা ঢুকাইয়ে দিয়া বান্দর বানাতে চেয়েছিল আলেমরা প্রতিবাদ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন প্রধানমন্ত্রী এই ডাকে সাড়া দিয়েছেন আলেমদের এই দাবি মেনেছেন এবং বলেছেন এগুলো কারিকুলাম থেকে বাদ দেওয়া হবে এই জন্য এই ভালো কাজের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই যারা তখন এই বানরামি শিক্ষা ঢুকিয়েছেন আমি তখন জায়গায় জায়গায় বলেছিলাম আমি তাদেরকে এভাবে বলেছিলাম যে ডারউইনের যে মতবাদকে বিজ্ঞানীরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছেন ওইটা ডাস্টবিন থেকে কুড়াইয়া এনে আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ে যে বান্দরের ঘরের বান্দররা এগুলো ঢুকাতে চেয়েছে তারা বিশ্বাস করে তাদের আকিদা তাদের পূর্বপুরুষ বান্দর ছিল তারা মনে করে মানুষের পূর্বপুরুষ বান্দর বান্দর তো বনে জঙ্গলে থাকে গাছের ডালে ডালে চক্কর দিতে দিতে ঘুরতে ঘুরতে এক সময় বান্দরের লেজ লেজ খসে পড়ে গেছে বান্দর হঠাৎ করে মানুষ হয়ে গেছে তো এটা তাদের বক্তব্য তো আমি বলেছিলাম তারা যদি এই কথায় আকিদায় বিশ্বাসে ঠিক থাকে তো তাদের উচিত আমাদের মানুষের সমাজ থেকে চলে যাওয়া মানুষের সমাজ থেকে চলে গিয়ে ঠাকুরগাঁও রংপুর নীলফামারী এইসব অঞ্চলের জঙ্গল তালাশ করা জঙ্গলে বানর আছে কিনা এটা দেখা যদি নাও পায় তো সুন্দরবন আছে সুন্দরবনে গিয়ে তাদের জাতি ভাই বান্দরের সাথে তারা বসবাস করুক আমাদের কোনো আপত্তি নাই মানুষ মানুষের জাত মানুষকে মানুষ বানিয়েছেন কে শিক্ষা থেকে ইসলামকে আমরা দূরে ঠেলে দিয়েছি এজন্য আমাদের ভবিষ্যৎ অন্ধকার আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায়
কুরআন লেখা থাকবে কিন্তু কুরআনের কোনো আমল সমাজে থাকবে না এজন্য দেখা যায় কুরআন আমাদের কাছে আছে কিন্তু কুরআন আমাদের শিক্ষাঙ্গনে নাই আমাদের বাচ্চারা যদি ছোটবেলা থেকে কুরআন শিখত সবগুলো বাচ্চা আল্লাহওয়ালা ডাক্তার হতো আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হতো ঠিক কি না আসলে আপনাদের কি আমার দিকে একটু তাকান ছোটবেলায় বাচ্চারা ইংরেজি শিখছে বিজ্ঞান শিখছে সব শিখুক তো এটা দেখে দিলে কি হইতো যে ছোটবেলায় একটা ছেলে আলিফ বা তা সাও শিখবে কুরআন শিখবে যারা মুসলিম আছে আর যদি আমরা একটা হিফজ এ দেখেন সিলেবাসটা যদি এভাবে ঠিক করে দিতাম ক্লাস 3 4 থেকে 3 4 এর আগ পর্যন্ত কুরআন সহি করে শিখবে 3 4 থেকে প্রত্যেক বছর এক পারা দুই পারা করে সিলেবাসে রেখে দিল মাস্টার ডিগ্রি পর্যন্ত এরকম থাকলে অমুসলিমদের জন্য নয় কারণ তাদের ধর্ম অনুযায়ী তারা পড়বে অসুবিধা নাই দেখা যেত ছেলেটা ডাক্তার হচ্ছে হাফেজ ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে হাফেজ ইঞ্জিনিয়ার যেই ছেলে হাফেজ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হওয়ার পরে আর রডের জায়গায় জীবনে কোনোদিন বাস ঢোকাবে না যে ছেলে এই রকম ছোটবেলা কুরআন শিক্ষার পাশাপাশি ব্যারিস্টার হবে অ্যাডভোকেট হবে বিচারপতি হবে বিচারের নামে অবিচার করে নিরপরাধ মানুষের উপর জুলুম করবে না কুরআনের শিক্ষা থাকলে সমাজ এরকম বদলে যাবে ইনশাআল্লাহ এজন্য আল্লাহর হাবিব বলেছেন আখেরি জামানায় কুরআন লেখা থাকবে কিন্তু কুরআনের কোনো আমল থাকবে না আল্লাহর নবী আরো বলেছেন কুরআন থাকবে কুরআনের অর্থনীতি থাকবে না দেখেন আল্লাহর রাসূলের জামানায় মদিনায় যখন তিনি ইসলামিক স্টেট কায়েম করলেন কুরআনের বিধান চালু করলেন অর্থনীতি কিভাবে সমৃদ্ধ হয়ে গেল যাকাত নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এটা সমাজের জন্য বড় ইফেক্টিভ আল্লাহ যাকাত দিয়েছেন সমাজের দারিদ্র সমাজের দারিদ্রতাকে দূর করার জন্য এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন চালু হয়ে গেল গরিব কমতে লাগলো কমতে 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 ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এমন এক যুগ আসলো যাকাত দাতারা পয়সা নিয়ে নিয়ে ঘুরেছে যাকাত দাতা মানুষ যাকাত গ্রহণকারী কোনো মানুষ পাওয়া যায় না আমি চ্যালেঞ্জ করছি এই দেশে যেমন অর্থ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় আছে যদি এই দেশে যাকাত মন্ত্রণালয় থাকে আর ইসলামী অর্থনীতিতে পারদর্শ আলেমরা যদি এই দায়িত্ব পালন করে যাকাত মন্ত্রণালয় থেকে সারা দেশের যাকাতগুলো কালেক্ট করে ইসলামী নীতিমালা অনুযায়ী যাকাত ডিস্ট্রিবিউট করা হয় 5 বছর পরে এই বাংলাদেশ ধনীদের কাতারে চলে যাবে কোনো সন্দেহ নয় ইসলাম আছে যেখানে সমৃদ্ধি আছে সেখানে কাতার মাত্র 10,000 বর্গ কিলোমিটারের দেশ আমাদের দেশ থেকে কত ছোট 71 সালে কাতার স্বাধীন স্বাধীনতা লাভ করেছে ব্রিটিশদের থেকে আর আমরা স্বাধীনতা লাভ করেছি বর্বর পাকিস্তানি হানাদারদের থেকে আজকের কাতার ধনীদের কাতারে আমেরিকা পর্যন্ত আমেরিকাকে পর্যন্ত তারা বৃদ্ধাঙ্গুলি দেখায় আমেরিকাকেও পাত্তা দেয় সম্পদে তারা সমৃদ্ধ কাতার যারা সফর করেছেন তারা জানেন কত ধনী দেশ সম্পদের অভাব নাই সুষম বণ্টন নীতি আছে ইসলামের পুরা আইন কাতারে নাই 100 ভাগ কুরআনের আইন নাই সামান্য আছে সামান্যতে যদি এত বরকত হয় পুরা থাকলে বরকত হবে কম না বেশি কুরআন আছে যেখানে বরকত আছে অর্থনীতি বলেন রাষ্ট্রনীতি বলেন সব জায়গায় যদি কুরআন অনুযায়ী পরিচালনা হয় তাহলে সমাজ থেকে সকল ধরনের অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ নবীজি বলেছেন আখেরি জামানায় কুরআন থাকবে কুরআনের আমল থাকবে না কষ্ট হচ্ছে আপনাদের 3 নম্বর মাসাজিদুহুম আমিরা শেষ জামানায় মসজিদগুলো চাকচিক্যময় হবে সুন্দর হবে মসজিদগুলো দেখলে নয়ন জুড়িয়ে যাবে ইন্টেরিয়র এক্সটেরিয়র কত চমৎকার আল্লাহর নবী বলেছেন আখেরি জামানার মসজিদগুলো হবে পাকা মুসল্লি হবে কাঁচা আল্লাহর নবীর জামানায় মসজিদ ছিল উপরে খেজুর পাতার ছাউনি খেজুরের ডাল ছিল পিলার নিচে ছিল বালু আর মাটি যখন নবীজি নামাজে সাজদা দিতেন সাহাবীরা সাজদা দিতেন কপালে নাকে ধুলা বালু লেগে যেত সামান্য একটু বৃষ্টি হলে কাদা মেখে যেত একদিন নবীজি নামাজ আদায় করলেন বৃষ্টি হলো বৃষ্টির পরে সাহাবীরা দেখলেন নামাজের শেষে আল্লাহর নবীর কপাল মোবারকে নাক এবং হাঁটুর মধ্যে হাতের মধ্যে কাদা লেগে আছে আল্লাহু আকবার সেই সময় মসজিদ
কাঁচা ছিল ধুলা বালু ছিল কিন্তু সেই সময়ের মুসল্লিরা সুদখুর ছিল না ঘুষখুর ছিল না সেই সময়ের মুসল্লিরা অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিল না কিন্তু এখন টাইলস ওয়ালা মসজিদের মুসল্লি থাকে সামনের কাতারে আবার সুদঘুষের বেলায়ও থাকে সামনের কাতারে আল্লাহর নবী বলেছেন লা তাকুমুসা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাগান নাস ফিল মাসাজিদ যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব করে আখেরি জামানায় মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে এই ভুল্লিতে যদি মসজিদ হয় 1 কোটি টাকায় তো ঠাকুরগাঁও সদরে বলবে আমরা মসজিদ বানিয়েছি 2 কোটি টাকায় অন্য এলাকায় বানায় যদি 3 কোটি টাকায় নীলফামারীতে বলবে আমরা বানিয়েছি 4 কোটি টাকায় এরকম মানুষ মসজিদ বানিয়ে বানিয়ে প্রতিযোগিতা করবে নবীজি বলেছেন মসজিদগুলো নিয়ে মানুষ প্রতিযোগিতা করবে কিন্তু এই সুন্দর সুন্দর মসজিদের অবস্থা ভালো থাকবে না এই মসজিদগুলো বাইরে থাকবে ঠিকঠাক ভিতরে থাকবে সদরঘাট মসজিদের বাহির সুন্দর কিন্তু মসজিদের ভিতরে ঢুকলে অবস্থা কেমন হবে আমি বললে তো আপনারা রাগ করে ফেলবেন আসেন আল্লাহর হাবিব কি বলেছেন সেখান থেকে শোনাই নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সা উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো শেষ জামানায় মসজিদগুলোতে পাপী লোকদের ফাসেক লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে দেখা যাবে মসজিদ কমিটি মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবের গলা যাওয়াদের চাইতে ওই এলাকার পাড়া মহল্লার সুদখুর ঘুষখুরদের গলার আওয়াজ উঁচা সুন্দর মসজিদ টাইলস ওয়ালা মসজিদ এসি লাগানো মসজিদ আগামীকাল জুমাবার জুমার দিনে হুজুর মসজিদে সুদ নিয়ে ওয়াজ করতে পারবেন না কারণ সভাপতি হলো টাটকা সুদখোর হুজুর ঘুষ নিয়ে ওয়াজ করতে পারবেন না কারণ সেক্রেটারি হলো এলাকার টাটকা ঘুষখোর হুজুর কোনো চাঁদাবাজি নিয়ে দুর্নীতি নিয়ে ওয়াজ করতে পারবেন না কারণ কেশিয়ার কিংবা অন্যান্য লোক এই রকম অপরাধের সাথে সম্পৃক্ত আছে এই রকম দেখা যাবে মসজিদ থাকবে সুন্দর কিন্তু পরিচালনা কমিটি লোকগুলোর চরিত্র থাকবে অসুন্দর এখন বেশিরভাগ মসজিদের কমিটির লোক নির্বাচিত হয় টাকার গরমে আর ক্ষমতার গরমে আর আল্লাহ বলেছেন মসজিদ কমিটিতে থাকবে তারা পাঁচ ওয়াক্তের নামাজি যারা মসজিদ কমিটিতে থাকবে যারা আল্লাহ ওয়ালা লোক যারা আর আমাদের কমিটিতে ঢুকে গেছে সুদখুর ঘুষখুর চোর চুট্টা বদমাস এই জন্য দেখা যায় খতিব সাহেব ওই মসজিদের মিম্বর থেকে হক কথার উচ্চারণ সঠিকভাবে করতে পারেন না ঠিক কিনা যেই খতিব মসজিদে জুমাবারে হক কথা বলতে পারেন না ওই খতিবের উচিত মসজিদের চাকরি ছেড়ে দিয়ে মাটি কেটে ব্যবসা বাণিজ্য করে ভাত খাওয়া এটা সম্মানজনক আর যদি আপনি রসুলুল্লাহর মিম্বরে বসেন তখন চোর ডাকাত বদমাশকে ভয় না করে হক কথাগুলো উচ্চ স্বরে আপনাকে বলতে হবে সম্মানিত ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের এগুলো কোন জামানার মসজিদ শেষ জামানার কোন জামানার এখন এগুলো ঘটছে না এখন এগুলো ঘটছে না কত হুজুরের চাকরি চলে যায় কত হুজুরের চাকরি মনে রাখবেন যে ইমাম রিজিকের ভয় করে ওই ইমাম সারা জীবন গরিব থাকবে আমরা রিজিককে ভয় করি না ভয় করি রাজ্জাককে রাজ্জাক যিনি তিনি কে আল্লাহর নবী বলেছেন রাজ্জাককে ভয় করো রাজ্জাকের উপরে তাওয়াক্কুল রাখো তাহলে তিনি পাখিকে যেভাবে খাবার দেন তোমাকে আল্লাহ সেভাবে রিজিক দিবেন প্রিয় ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের শেষ পর্যায়ে চলে এসেছে সম্মানিত ভাইয়েরা এই রকম হবে শেষ জামানার মসজিদের অবস্থা মসজিদ থাকবে সুন্দর মসজিদ থাকবে পাকা মুসল্লি হবে কাঁচা এলাকায় এলাকায় মসজিদ অনেক বেশি কিন্তু দেখা যায় মসজিদগুলোতে মুসল্লি জোরে বলেন মুসল্লি ইমাম সাহেবকে বললাম হুজুর ফজরের নামাজে কয়জন কয় হুজুর 6 জন জোহরের নামাজে কয়জন কয় হুজুর 8-10 জন আসরে কয়জন কয় এই তো 11-12 জন মাগরিবে কয়জন কই ওই সময় একটু বাড়ে 15-16 এসার সময় কত কয় হুজুর তখন একটু কমে যায় 7-8 জন হয় মাঝে মাঝে কম বেশ হয় জুমায় কত কয় হুজুর মাশাল্লাহ 12,000 এরকম আছে না নাই আমাদের পরিচিত একটা সূরা
এই সূরা আমি জানি আপনাদের বেশিরভাগ লোকের ঠোঁটে লাগায় অর্থাৎ মুখস্থ আছে সূরা মাউন আমাদের অনেকের মুখস্থ আছে কিছু নামাজীদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজীদের জন্য ধ্বংস নামাজীদের জন্য জাহান্নাম এবার বুঝে শুনে উত্তর দেন নামাজ কি আল্লাহ দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য অবস্থা তো আস্তে হয়ে গেল নামাজ কি দিয়েছেন আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য কথা বুঝেন আল্লাহ বলেছেন নামাজীদের জন্য ধ্বংস নামাজীদের জন্য জাহান্নাম তাহলে বোঝা গেল এমন কিছু নামাজি আছে যারা নামাজ আদায় করেও জাহান্নামে যাবে এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ তারা কোন সব নামাজি আল্লাহ পরের আয়াতে উত্তর দিলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ উত্তর দিয়ে দিলেন আল্লাহ বললেন যারা নামাজের ব্যাপারে উদাসীন নামাজের ব্যাপারে গাফেলের ব্যাখ্যা এসেছে নামাজের ব্যাপারে গাফলতি হলো মনে চাইলে যায় না যখন ইচ্ছা হয় তখন যায় ইচ্ছা হয় তখন যায় না আমার সমাজে তো তাকালে দেখা যায় নামাজই আছে মোট পাঁচ রকমের জুড়ে বলেন কয় রকমের এক নাম্বার সাপ্তাহিক আগামীকাল তাদেরকে আপনারা জুমার নামাজে দেখবেন সারা সপ্তাহ আসে নাই এইরকম মুসল্লি অবশ্য আমাদের এই এলাকায় নাই দুই নাম্বার হলো মাসিক নামাজি সারা বছর নামাজে নাই শুধু রমজান মাসে নামাজে আসে এইরকম মুসল্লি আমাদের ভুল্লিতে নাই তিন নাম্বার হলো বার্ষিক নামাজি সারা বছর নামাজে যায় না দুই দে নামাজে যায় এইরকম মুসল্লি আমাদের ঠাকুর গাঁয়ে নাই চার নাম্বার হলো সিজনাল নামাজি সব সময় যায় না শবে বরাত শবে কদর এরকম গুরুত্বপূর্ণ সিজনাল রাতগুলিতে যায় এই রকম মুসল্লি অবশ্য আমাদের এই উত্তরবঙ্গে নাই পাঁচ নাম্বার হলো শুধু জানাজার নামাজি জানাজার নামাজি কারা শুনেন শুনেন মজার একটা কিচ্ছা মনে পড়ছে সেটাকে আমি বলবো বলবো তার বাসা হলো বনানিতে বাসা থেকে মাত্র একশো গজ দূরে হলো মসজিদ আজান হলে আজান শুনে ফজরের নামাজে যায় না বাড়ি কিন্তু গ্রামের বাড়ি উত্তরবঙ্গের কোনো এক জেলার কোনো এক থানার গ্রামে রাত চারটার সময় ফোন গেল আপনার নির্বাচনী এলাকা রমুক মারা গেছে কৌকি চারটার সময় তো আর বিমান নাই গাড়ি দিয়েই রোয়ানা দশ এগারো ঘন্টা জার্নি করে জানাজার নামাজে হাজির দেখেন লোকটা কিন্তু বাসা থেকে একশো গজ দূরে ফজরের নামাজে গেল না কিন্তু জানাজার নামাজ আদায়ের কি খায়েশ জাগছে কি শখ জাগছে দশ এগারো ঘন্টা জার্নি করে চলে আসে তার মতলব আপনারা না বুঝলেও আমি ঠিকই ধরছি ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই জানাজার নামাজের আগে বক্তৃতা করার সুযোগ আছে এইরকম কিছু জানাজার নামাজিও আমাদের সমাজে নাই এই পাঁচ রকম নামাজি সাপ্তাহিক মাসিক বার্ষিক সিজনাল জানাজার নামাজি এই অনিয়মিত সব নামাজিরা জাহান্নামী এবার প্রশ্ন হলো আল্লাহ জান্নাতি নামাজি কারা আল্লাহ আপনি উত্তর দেন আমাদেরকে জানাইয়া দেন আল্লাহ উত্তর দিলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো হেফাজত করে রাতের বেলা ঘুমায় এলার্ম দিয়ে রাখে ফজরের আজান শুনলে আমি দৌড় মারবো সুবহানাল্লাহ ফজরের নামাজ শেষ করে তারপরে অফিসে যায় মাদ্রাসায় যায় স্কুলে যায় নিজের কাজে যায় আর দিল থাকে অপেক্ষায় কোন সময় জোহর হবে এজন্য নবীজি বুখারী মুসলিম তিরমিজির হাদিসে বলেছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই লোকগুলো তারা যাদের অন্তর সব সময় মসজিদের দিকে টানে আল্লাহু আকবার জোহর পরে অপেক্ষায় থাকে আসর কখন হয়
আসর পরে অপেক্ষায় থাকে মাগরিব কখন হয় মাগরিব হয় তখন অপেক্ষা করে কখন এশা হয় এই রকম পাগলপাড়া মুসল্লি আছে না নাই এই রকম পাগলপাড়া মুসল্লিদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন বাবা মরে গেল বাবা মরার পরে তার ছেলে মেয়েরা যেমন ওই বাপের সম্পদের মালিক অটোমেটিক হয়ে যায় এই পাঁচ ওয়াক্তের নামাজি মানুষগুলো যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায় তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায় আমরা জান্নাত চাই কি চাই না কারা কারা জান্নাত চান দুহাত তুলে আল্লাহকে দেখান হাত নামায়েন না এই জান্নাতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আছে তো জোরে বলেন দরকার আছে তো আপনারা কি ওই পাঁচ প্রকার ওই যে ধ্বংসপ্রাপ্ত সাপ্তাহিক মাসিক এরপরে বার্ষিক সিজনাল যারা জান্নামাজি হবেন না পাঁচ ওয়াক্তের নামাজি হবেন বলেন আল্লাহ আমাদেরকে কবুল করেন হাত নামান কষ্ট দিয়েছি আপনাদেরকে তাই না এই তো আমি শেষ পয়েন্টে চলে আসছি নবীজি বলেছেন শেষ জামানার মসজিদ থাকবে পাকা মুসল্লি হবে আমরা কাঁচা মুসল্লি হব না আমরা পাকা মুসল্লি হব পাকা মুসল্লি পাঁচ ওয়াক্তের নামাজ কোনোদিনও ছাড়বে মা বোনদেরকে বলছি আম্মা যান আর আমার বোনেরা আপনারাও নামাজ ছাড়বেন না নামাজ 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 ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাম্বার ফোর চার এবং সর্বশেষ পয়েন্টে চলে এসেছে এটা বেশি গুরুত্বপূর্ণ শুনবেন তো আপনারা আখিরি জামানার আলেম হবে এমন উলামাউহুম শাররুম মান তাহতা আদিবিস-সামা আসমানের নিচে ওই জামানার অনেক আলেমরা হবে নিকৃষ্ট এরা হবে পেট পূজারি আলেম পেট পূজারি আলেম সামান্য একটু পদের জন্য সামান্য একটু দুনিয়ার লোভ লালসার জন্য যাকে তাকে যে কোনো সময় যে কোনো ফতোয়া দিয়ে দিবে জান্নাতের কন্ট্রাক্টরই জান্নাতের ঠিকাদারই নিয়ে নিবে জান্নাত কি তোমার বাপের নাকি জান্নাত কি তোমার বাপের জান্নাত কি তোমার দাদার জান্নাত কি তোমার নানার জান্নাত টাকার নবীজি একদিন জুমার খুতবা দিচ্ছেন বললেন আবু বকরিন ফিল জান্না আমার আবু বকর জান্নাতি বললেন ওমারুন ফিল জান্না আমার ওমরও জান্নাতি এইরকম দশজন সাহাবীর নাম বলে বললেন এরা হলো জান্নাতি এখন আমাদের মধ্যে কিছু হুজুর আছে জান্নাতের ঠিকাদারে নিয়ে ফেলেছে কয় আপনি জান্নাতি জান্নাত কি তোর বাপের নাকি জান্নাত জাহান্নামের ফয়সালাকারী যিনি তিনি কে জান্নাতে তো সুজা নয় আল্লাহর রসুলের সাহাবীরা রক্ত দিয়ে জীবন দিয়ে জান্নাতের টিকিট কিনেছেন ঠিক কিনা উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস-সামা শেষ জামানার আলেমরা হবে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট এরা উম্মতের মধ্যে বিভেদ ঘটাবে বিভক্ত হয়ে যাবে ফেরকাবাজি করবে নবীজি বলেছেন আমার উম্মত সাবধান হয়ে যাও ইন্নামান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা তোমাদের আগে ইহুদি নাসারারা 72 দলে বিভক্ত হয়েছে আর আমার এই উম্মত 73 দলে ভাগ হবে 72 দল জাহান্নামে যাবে এক দল জান্নাতে যাবে সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী আপনার উম্মতে 73 ফিরকার মধ্যে 73 দলের মধ্যে 72 কাতার জাহান্নামী আর আপনি বলেছেন মাত্র এক কাতার জান্নাতি ওই এক কাতারের পরিচয়টা দেন নবীজি বললেন ওই এক কাতারের পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমার এবং আমার সাহাবীদের পথে চলবে এখন এটার ব্যাখ্যা অনেকে অনেকভাবে দেন আমার ব্যাখ্যা কোরআন থেকে নেন নবী এবং সাহাবীদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল দিন বিজয় করা আমি কি মিথ্যা বলেছি একজন যদি এই কথার সাথে দ্বিমত করেন দাঁড়িয়ে যান সাহস করে নবী এবং সাহাবীদের উদ্দেশ্য ছিল দিন বিজয় এই দিন বিজয়ের জন্যই নবী এবং সাহাবীরা স্যাক্রিফাইস করেছেন তাহলে এখনো অনেক ফিরকা থাকবে দল থাকবে আপনি দেখবেন কারা জমিনে এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য এই তরিকায় আছে যারা এই তরিকায় আছে তারাই নবীজির এবং সাহাবীদের পথে আছে
কুরআনের বিজয় চায় যারা নবী এবং সাহাবীর পথে আছে জিলাপি চায় যারা একটু হাড্ডি দিলে হাড্ডি চাটতে চায় যারা একটু সুযোগ পাইলেই তাবেদারি করে যারা শয়তানের খাঁটি দুশর হল তারা আর যারা জীবনের মায়া ত্যাগ করে জীবনকে আল্লাহর রাখে কুরবানি করার উদ্দেশ্য নিয়ে কেবলমাত্র আল্লাহর কুরআনের বিজয়ের জন্য নেমে গিয়েছে জীবন কুরবানি দেওয়ার শপথ নিয়েছে তারাই কেবল কুরআনের বিজয়ের উপরে আছে আল্লাহ আমাদেরকে তাদের কাতারে শামিল করে দাও বলেন আমিন এই কুরআনের বিজয় আপনারা চান তো কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান لله تكبير لله تكبير হাত নামান আপনাদের কথা কি বলতাম আমরা হুজুররা এই যে দলাদলি করি সবচেয়ে মজার ব্যাপার হলো এই ফিলিস্তিনি শুতে হুজুররা এক হয় না এক এক দিন এক এক দল সমাবেশ করে মানব বন্ধন করে আর সবাই স্লোগান দেয় দুনিয়ার মুসলিম আপনারা খুশছেন হুজুররাই তো এক না আপনাদেরকে আপনাদের এলাকায় পাল্লা বলেন না দাড়ি পাল্লা বলেন দাড়ি পাল্লায় ব্যাং রাখা যেমন কঠিন ব্যাঙের কাজ কি দাড়ি পাল্লায় যেমন ব্যাং রাখা কঠিন আমাদের দেশের হুজুরদেরকেও এক টেবিলে বসানো কঠিন আমাদের দেশের হুজুরদের উপরে মুসিবত এমনি এমনি আসে নাই কেন এসেছে সেটা বলি এক হুজুরকে এক হুজুরের উপরে একটু মুসিবত এসেছে বাকি হুজুররা পাঞ্চা পাইছে এটা তো আমাদের না অসুবিধা কি কিছুদিন পর দেখা গেছে আরেকটারে ধরছে কয়টাও আমাদের না এখন দেখতে দেখতে দেখা গেছে কেউ আর বাকি যদি প্রথমটাতেই প্রথম অবস্থায় সতর্ক হয়ে যেতেন আজ যদি বলতেন আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে কিন্তু মৌলিক বিষয়ে ইখতিলাফ নাই কওমি হোক আলিয়া হোক কওমির আলেম আমার ভাই আলিয়ার আলেম আমার ভাই একজন আলেমের উপরে অত্যাচার নিপীড়ন আসতে একজন আলেমকে আঘাত করা হলে সকল আলেম ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি এই ভাই একটু বসেন আমি চ্যালেঞ্জ করে বলছি যদি আমাদের দেশের কওমি আলিয়া সকল ঘরানার আলেমরা আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এ দেশে কারো বাপের ক্ষমতা নাই আলেমদের উপরে কথা বলার সবাই আমাদের ভাই আমরা আলেম যারা উলামা যারা কোন নেতা নেত্রী আমাদের আদর্শ না আমাদের কোন নেতা নাই আমাদের কোন নেত্রী নাই আমাদের নেতা একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মানুষকে কোন রাজনৈতিক দলের দিকে ডাকি না আমরা মানুষকে কোন নেতার দিকে আকর্ষিত করি না আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে আর ডাকি রাসূলের দিকে যে আলেমের গলা দিয়া তাবেদারির পয়সা যায় যে আলেমের গলা দিয়ে ফাসিকদের জিলাপি বিরিয়ানি যায় ওই আলেমের কণ্ঠ থেকে কোনোদিন হক কথা বের হবে না যে আলেমের গলা দিয়ে কখনো কোনো হারাম ঢুকে না ওই আলেম ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়েও হক কথা বলতে কখনো ভীত সন্ত্রস্ত হবে না শুনেন পূর্বের যুগের কোন একজন আলেমের কিচ্ছা শোনাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের ইমাম আবু হানিফার নাম শুনেছেন আপনারা আরে বাপরে বাপ আবু হানিফার মাযহাবের অনুসরণ করে তোমার মাযহাবের ইমামকে কারাগারে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে তাকে বলা হয়েছে খলিফার তাবেদারি করার জন্য নাকচ করে দিয়েছে ইমাম আবু হানিফা বলেছেন আমি কারো তাবেদারি করব না আমি আল্লাহ আর রসুলের কথা বলব ঢুকিয়ে দেওয়া হলো তাকে জেলখানায় তার কাপড় চোপড় খুলে তাকে চাবক পিটা করা হয়েছে তার মাকে আনা হয়েছে মায়ের সামনে ছেলেকে পিটানো হয়েছে কি দৃশ্য বুঝতে পারছেন আপনারা মায়ের সামনে ছেলেকে পিটানো হচ্ছে আর আবু হানিফার মাও এমন মা ছেলে চাবক পিটা খাচ্ছে আর মা বলেছেন আবু হানিফা
এই জালেমগুলো তোমাকে পিটায়া পিটায়া যদি লাশ বানিয়ে ফেলে তাও তুমি এদের সামনে মাথা নত করবে না কি মা বিষ খাইয়ে হত্যা করা হয়েছে ইমাম মালিক তার কাহিনী পড়েছেন আমরা পড়েছি ইমাম মালিককে জেলখানায় পিটিয়ে পিটিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ইমাম আহমদ বিন হাম্বলকে শিকল পরায়া জিনজিন পরায়া তার উপর মেত্রাঘাত করা হয়েছে আমাদের দেশে কিছু গুমটাওয়ালা শায়খ আছে গুমটা দিয়া দিয়া এসি রুমে বসে বসে ফতোয়া দেয় আর কথায় কথায় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিভিন্ন ফতোয়া তুলে ধরে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একজন বড় মাপের মুজাদ্দিদ ছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ কিন্তু গুমটাওয়ালাদেরকে বলতে চাই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তিনিও কিন্তু শিরক এবং বেদাতের বিরুদ্ধে সুচার ভূমিকা পালন করার কারণে জীবনের বেশ একটা বিরাট অংশ তিনি জেলখানায় কাটিয়ে দিয়েছেন তাফসীর ফি জিলালুল কুরআন লিখেছেন সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ দীনের পক্ষে থাকার কারণে তখনকার মিশরের সরকার তাকে অ্যারেস্ট করল তার খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো ওজুর পানি পর্যন্ত দেওয়া হয় না ঘুম পাচ্ছে নাকি আপনাদের আমাদের কিছু হুজুরের তো 500 টাকা 1000 টাকার নোট দেখলে জিব্বা এমনি এমনি করে বিরানির প্যাকেট দেখলেই জিবে জল চলে আসে পূর্বসূরি আলেমদেরকে বহু লোভ দেখানো হয়েছে আলেমরা হক থেকে বিচ্যুত হয়ে যায় নয় সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ পাগলা কুকুর তার কারাগারে আনা হয়েছে পাগলা কুকুরকে ছেড়ে দেওয়া হয়েছে কামড়ানোর জন্য কি বানায় বলতেছি বলা হলো আপনি ক্ষমা চান কি চান তিনি মুচকি হাসলেন হেসে বললেন আজীব অবস্থা মজলুমকে বলে জালিমের কাছে ক্ষমা চাওয়ার জন্য মজলুম কখনো জালিমের কাছে ক্ষমা চাইবে না ক্ষমা ফিরাইয়া দিলেন মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো কারা কর্তৃপক্ষের নিয়ম হলো ফাঁসির আগে আসামিকে তওবা পড়াতে হয় ইমাম সাহেব আসছেন সাইয়্যিদ কুতুবকে তওবা পড়ানোর জন্য কালিমা পড়ানোর জন্য সাইয়্যিদ কুতুব জেলখানায় বসা তখন ইমাম সাহেব ঢুকলেন সাইয়্যিদ কুতুব বললেন আপনি কেন এসেছেন আমি তো আপনাকে কালিমা পড়ানোর জন্য এসেছি তাই নাকি হ্যাঁ এটা আমার দায়িত্ব এই কারাগারে যাদের ফাঁসির আদেশ হয় মৃত্যুদণ্ড হয় তাদেরকে আমি কালিমা পড়াই সাইয়্যিদ কুতুব মুচকি হেসে বললেন আচ্ছা তাই এটা আপনার ডিউটি আপনার চাকরি তাই না জব কয় হ্যাঁ এজন্য আপনাকে বেতন দেওয়া হয় কয় হ্যাঁ এটার জন্য আমাকে বেতন দেওয়া হয় মুচকি হেসে বললেন বুঝলাম না কেউ কালেমা পড়াইয়া পয়সা পায় আর আরেকজন কালেমার ব্যাখ্যা বুঝাইয়া জীবন চলে যায় আল্লাহর কসম দুই কালেমা এক না তিনি বললেন আপনি কি জানেন আমার কেন ফাঁসি হবে কয় না হুজুর আপনি যে কালেমা পড়াইতে আসছেন এটা পড়ান লাগবে না এটা আমি খুব ভালো বুঝি এই কালেমা মানুষকে বুঝানোর জন্য কালেমার দাবি বাস্তবায়নের জন্য আজ আমার এই অবস্থা আপনার মতো তাবেদার হুজুরের কালিমা আপনার থেকে শিখা লাগবে না এক্ষুনি কারাগার থেকে বের হয়ে যান আল্লাহু আকবার এই হলো হকপন্থী ওলামা পয়সার কাছে ইমান বিক্রি হয় না পদ পদবীর জন্য ইমান বিক্রি হয় না জিলাপি বিরিয়ানি ডিমের জন্য ইমান বিক্রি হয় না এরা প্রয়োজনের সব কিছু ছেড়ে দিবে জীবনের মায়া ছেড়ে দিবে বাতিলের সাথে আপোষ করবে না আল্লাহ আমাদেরকে এদের কাতারে শামিল করে নাও কষ্ট হচ্ছে আপনাদের শেষ জামানায় ইসলামের কয়টা মুসিবত আসবে শেষেরটা কি আলেমরা শেষ জামানার কিছু আলেমরা সবাই না কিছু আলেমরা চাটুকার হবে ধরতে হবে তাবেদারি করবে দহরম মহরম করবে ইসলাম এর ক্ষতি সাধন করবে আল্লাহ এইসব আলেম থেকে আমাদেরকে হেফাজত করেন
মানে ইসলামের কয়টা বিপর্যয়ের কথা বলেছি একটু মনে করায় দিই এক নাম্বার ইসলাম নামে থাকবে কিন্তু ইসলামের কোনো আমল মানুষের মাঝে থাকবে দুই নাম্বার কুরআন থাকবে কুরআনের আমল তিন নাম্বার মসজিদ থাকবে মুসল্লি মসজিদে হেদায়াত থাকবে না চার নাম্বার অনেক আলেমরা আসমানের নিচে জমিনের উপরে এরা হয়ে যাবে সবচেয়ে নিকৃষ্ট এদের থেকে ফিতনা প্রকাশ পাবে এবং এই ফিতনার কারণে আলেমদের 12টা বেজে যাবে আপনারা তো আগে হুজুরদের কাছে দোয়া চাইতেন হুজুর আমাদের জন্য দোয়া করবেন পরিস্থিতি ভয়াবহ এখন আমরাই বলা দরকার আপনারা দোয়া করেন আমরা হুজুররা যেন একটু এক থাকতে পারি আল্লাহ এই জাতির আলেমদেরকে এক বানায় দাও এবার আসেন শেষ কথা বলি তাহলে আমরা করব কি ওই যে নবীজি বলেছেন যারা আমার এবং সাহাবীদের পথে থাকবে নবীর পথ সাহাবীদের পথ কুরআনের পথ কিসের পথ এই কুরআন বিজয় এটাই হবে আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য এই পথে আমরা নিজেদেরকে নিবেদিত করে দিতে পারবো তো সবাই কারা কারা পারবো দুই হাত তুলে একটু দেখান মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন হাতগুলো নামান